আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামীমা সাত্তারুনা বলছি, ডক্টর টু হেল্প ইউটিউব চ্যানেল থেকে। আমি আমেরিকাতে টেক্সাস থেকে কথা বলছি। আশা করি আপনারা যে যেখানে আছেন অত্যন্ত ভালো আছেন। আজকে আমরা জাপানিজ কুরুকি ফেশিয়াল এক্সারসাইজ করব। হ্যাঁ, আমরা সবাই দিনকে দিন আমাদের বয়স বেড়ে যাচ্ছে, রাইট? সো আমরা নিশ্চয়ই বয়সটাকে তা একটুক্ষণ ইয়াং রাখার চেষ্টা করতে চাই। আমাদের চেহারা যেন অনেক দিন ইয়াং থাকে সেই প্রচেষ্টা আমরা করতে চাই। সেটার জন্যই এই কয়েকটা এক্সারসাইজ শেখা। আমার বয়স আজকে 50, সুতরাং আমার সেই সময়টা চলে এসছে, তাই না? এবং আমি অনেক দিন 50 থাকার চেষ্টা করতে চাই। আপনারা আমার সাথে নিশ্চয়ই জয়েন করবেন, যে যত বয়সই হোক সেই বয়সে যেন আপনারা আটকে থাকেন এবং অনেক দিন ইয়াং থাকেন। চলুন, আপনার হাতটা ধোন এবং কিছু ময়শ্চারাইজার নিন এবং আমার সাথে এক্সারসাইজগুলো করুন। প্রথমে আমরা কিছু ফেসিয়াল এক্সারসাইজ শিখব। ফেসিয়াল এক্সারসাইজগুলো কী শিখছি আমরা? আমরা ফার্স্ট ওয়ান, আমি চাই প্রথমে আপনি আপনার হাতটাকে নিন, নিয়ে এটাকে ভাঁজ করুন, করে পাশে থামটা রাখুন। রেখে ঠিক আপনার লোয়ার চিন যে লাফটার লাইনটা আছে সেই বরাবর এটা রাখুন। রেখে আপনার কোনোই দুটা একটা টেবিলের উপর রাখুন 7 থেকে 10 সেকেন্ড এবং এটা রিপিট করুন 5 থেকে 7 বার। ঠিক আছে, প্রথম এক্সারসাইজ হয়ে গেল। সেকেন্ড ওয়ান, আবার হাত ফোল্ড করুন থাম পাশে, এবার হাতটা রাখুন ঠিক আইব্রোর উপরে একদম সেন্টারে এবং একসাথে আস্তে আস্তে উপরে এক্সটেন্ড করুন অল দ্য ওয়ে টু দ্য হেয়ার লাইন পর্যন্ত পৌঁছে আস্তে করে ছেড়ে দিন। এবার আরেক একটু পাশে যান, পাশে গিয়ে আবার আস্তে আস্তে প্রেশার দিয়ে উপরে উঠান, হেয়ার লাইনে যান, ছেড়ে দিন। আবার একটু পাশে যান, আবার হেয়ার লাইন পর্যন্ত যান, ছেড়ে দিন। আবার লাস্ট টাইম, আবার হেয়ার লাইন পর্যন্ত যান, এবার কানের পিছন দিক দিয়ে নেমে এসে মাসেলের সামনে দিয়ে কলার বোন পর্যন্ত চলে যান। হয়ে গেল আরেকটা এক্সারসাইজ। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা এক্সারসাইজ করবো। এবার হাতটা ঠিক হেয়ার লাইনের উপর রাখবো, রেখে এটা দুই পাশে নামিয়ে দেবো, আস্তে আস্তে করে নামিয়ে দেব, কানের সামনে দিয়ে সরাসরি নামিয়ে নিয়ে আমরা এই মাসেলটাকে ফলো করে কলার বোন পর্যন্ত নেমে যাব। শেষ, আরেকটা মাসেল আরেকটা হয়ে গেল। এরপরে আবার ফোল্ড করছি, এবার দুটো আঙ্গুল একটু ফাঁক করে আমাদের আইব্রোর উপরে এবং নিচে রাখছি, রেখে প্রেশার দিয়ে আমরা আস্তে আস্তে আবার সাইডে চলে যাচ্ছি আইব্রোটাকে ফলো করে। এরকম 5-7 বার করবেন, ব্যাস হয়ে গেল আরেকটা। এরপরের বার আপনি ঠিক চোখের নিচে কর্নারে হাতটা রাখবেন, রেখে এবার হায়ার চিকবোন, এর আগে করেছিলেন নিচে এভাবে রেখেছিলেন, এবার করবেন হায়ার চিকবোনটাতে এবং সেটাকে ফলো করবেন। এই লাইনটাকে ফলো করে অল দ্য ওয়ে আপনি সাইডে চলে যাবেন কানের পাশে, গিয়ে কানের সামনে দিয়ে নেমে এসে আপনার এই মাসেলটার সামনে দিয়ে কলার বোনে নেমে যাবেন। ঠিক আছে, এইবার আরেকটা এক্সারসাইজ, আপনি ঠিক এভাবে রাখবেন, রেখে এটাকে রোল করবেন, ঠিক এই চিকবোনের উপর দিয়ে রোল করে আবার পিছন দিয়ে নেমে এসে ব্যাস নেমে গেলেন। এটা হয়ে গেল আরেকটা এক্সারসাইজ। এরপরে আরেকটা এক্সারসাইজ, এটা একটু কঠিন, আপনি এই দুটো আঙ্গুল ঠিক এই জায়গাটা রাখবেন, রেখে এই মাসেলটাকে ফ্লিক করবেন। ঠিক আছে, এটাতে একটু ব্যথা হতে পারে, সাবধান, বেশি জোরে করবেন না। আর আপনাদের যদি কালকে ব্যথা হয়, এই এক্সারসাইজগুলো করার পর পরদিন একটু ব্যথা, একটু টানালল প্যারাসিটামল খেয়ে নেবেন, আপনার ব্যথা ঠিক হয়ে যাবে। আর মনে রাখবেন সবসময় জেন্টল এক্সারসাইজ করবেন এবং আস্তে আস্তে বাড়াবেন ব্যায়াম, প্রতি সপ্তাহে 10% করে ইনক্রিজ করবেন, তার চাইতে বেশি না। ঠিক আছে, মনে রাখবেন এভাবে ফ্লিক করে করে যাবেন। আর ওই যে একই কাজ করেছেন ঠিক লোয়ার চিকবোন দিয়ে বরাবর এইভাবে নিয়ে কানের সামনে গিয়ে রোল করে মাসেল দিয়ে এসে কলার বোনে নেমে যাবেন। ঠিক আছে, আর লাস্ট ওয়ান এগেন, এই যে চিনের উপর রেস্ট করবেন, করে এলবোটা টেবিলের উপর রেখে 7 থেকে 10 সেকেন্ড এবার করে শেষ করে দেবেন। পুরো মাসেলের এক্সারসাইজ হয়ে গেল। এইবার আপনি একটু প্রশান্তি পাওয়ার জন্য এখন কি করতে পারেন, জাস্ট রিল্যাক্স করার জন্যে আর একটু ময়শ্চারাইজার নিয়ে হাতটাকে এইভাবে রাখুন, রেখে পুরো মুখের সামনে দিয়ে আস্তে করে হাতটা নিয়ে নামিয়ে নিয়ে আসেন। এভাবে কয়েকবার করুন আর দেখবেন কি সুন্দর একটা প্রশান্তি নেমে আসছে। আর এক্সারসাইজের পরে সুন্দর করে মুখটা ধুবেন, ধুয়ে মুখের যে সমস্ত বর্জ্য পদার্থ বেরিয়ে গেছে আপনার সোয়েটের সময়, বিশেষ করে এনি যে কোনো ব্যায়ামের পরে আপনি সেটা ধুয়ে ফেলবেন, ধুয়ে একটা ঠান্ডা টাওয়াল নিয়ে যদি মুখের উপর রাখেন দেখবেন কি সুন্দর প্রশান্তি হচ্ছে। ঠিক আছে,
ব্যাস হয়ে গেল ফেশিয়াল এক্সারসাইজ, গোরুগি জাপানিজ ফেশিয়াল এক্সারসাইজ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি তার উত্তর দেব। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে। যদি পছন্দ না হয়, কেন পছন্দ হয়নি সেটাও বলুন, যাতে আমি সেটাকে অ্যাড্রেস করতে পারি। আবারও ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্যে। আবারও আগামী সপ্তাহে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।